ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন কাহিনীটা একটা হোয়াইট বল নিয়ে মেহদি হাসানের করা বলটি ঢাকার ব্যাটসম্যান দারুস রাসুলের ব্যাট ছুঁয়ে পেছনে চলে যায় আর আম্পায়ার এটিকে হোয়াইট বল বলে গণ্য করে এরপরেই টাইম আউটের সময় ওই অভিযোগ নিয়ে মাঠে আসেন সালাউদ্দিন এক পর্যায়ে আম্পায়ারদের কাছে ছুটে যান উইকেটে থাকা ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানও সেই সময় সাকিবকে ধাক্কা দিয়ে মাঠের বাইরে চলে যান কুমিল্লার কোচ সালাউদ্দিন বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে একজন প্রতিপক্ষের কোচ হয়ে অধিনায়কের গায়ে ধাক্কা দেওয়া অনেকেই মেনে নিতে পারছে না তবে এসব গুঞ্জনের এবার অবসান ঘটাল কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস এই প্রসঙ্গে ইমরুল কায়েস বলেন ঘটনাটা খুবই মজার একটা জিনিস আপনারা সবাই জানেন সালাউদ্দিন সার সাকিবের ছোটবেলার কোচ কোচ হিসেবে তার সাথে মজা করেছে এটা সিরিয়াস কিছু না সাকিবও হাসছিল সাকিব কিছু নিয়ে অভিযোগ করেনি সে অন্য কিছু নিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলছিল সাকিব সালাউদ্দিন সারের ইস্যু নিয়ে কিছুই বলেনি কারণ সাকিবের কোচ সালাউদ্দিন এভাবে আজকে ঘটে যাওয়া বিতর্কিত এই ঘটনাটির রহস্য উন্মোচন করল ইমরুল কায়েস